খাঁচায় থাকা কবুতরের মতো ভোটাররা আর ছটফট করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। চতুর্থবারের মতো পালিত হওয়া জাতীয় ভোটার দিবসের এবারে স্লোগান, মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। এ প্রসঙ্গে সিইসি বলেন, এটা অঙ্গীকার, কোনো ফাঁকা বুলি নয়, এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। আমাদের কমিশনের যে লক্ষ্য উদ্দেশ্য তার আরেকটি বড় প্রতিশ্রুতি ব্যক্ত হচ্ছে, সেটি হচ্ছে মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করিব ভোটাধিকার। কথাটি কিন্তু ফাঁকা বলি হওয়া উচিত নয়, এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন সিইসি। কবুতরের মতোই আমরা রক্ষা করেছি, কবুতরকে মুক্তি দিয়েছি। আমরা সবাই মিলে যদি কখনো আমাদের এই অধিকার বিঘ্নিত হয়ে থাকে, আমরা আগামীতে সচেতন থাকব যেন মুহূর্তের জন্য সেই অধিকার, কারো মানুষের সেই ভোটাধিকার বিঘ্নিত না হয়, ওরা যেন মুক্তভাবে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। ভোটার দিবস উপলক্ষে নির্বাচন কমিশন আয়োজিত র্যালির শুরুতে পায়রা অবমুক্ত করেন সিইসি ও অন্যান্য কমিশনাররা। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।